আদানিকে বাড়তি সুবিধা দিয়ে যেভাবে ডামি নির্বাচন করেছিলেন শেখ হাসিনা। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পশ্চিমা চাপের মধ্যেও ভারতের সমর্থন নিশ্চিত করে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার পেছনে ছিল আদানির সঙ্গে একটি বিতর্কিত ব্যবসায়িক চুক্তি। বাংলাদেশের মধ্যে ব্যাপক সমালোচনা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত আদানি ব্যবসায়ীকে গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি সম্পন্ন করতে পিছপা হননি শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মোদীকে সতর্ক করেছিলেন ভারতীয় কর্মকর্তারা, কিন্তু অনেকেই মনে করেন যে ওই চুক্তির কারণে সে সতর্কতা কানে তোলেননি মোদী। বিরোধী দলহীন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের গুণমান ও জনপ্রিয়তার কোনো ভূমিকা ছিল না। ঢাকায় গুজব রয়েছে যে বিশাল অর্থের একটি অংশ দিল্লিতে ক্ষমতার শীর্ষে থাকাদের কাছে পৌঁছে গেছে। গৌতম আদানির প্রতিষ্ঠিত আদানি পাওয়ার লিমিটেড ভারতের বৃহৎ বেসরকারি বিদ্যুৎ কোম্পানি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে $1.7 বিলিয়ন ব্যয়ে নির্মিত গোড্ডা প্ল্যান্ট নিয়ে বাংলাদেশে সমালোচনা হয়েছে, কারণ এই বিদ্যুৎ ক্রয় চুক্তি থেকে ব্যাপক লাভবান হয়েছেন ভারতীয় এই মাল্টি বিলিয়নিয়ার। ভারতীয় সীমান্ত পর্যন্ত প্রায় 106 কিলোমিটার ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসছে। গত বছরের 4 এপ্রিল এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। 30 জুন থেকে পরবর্তী 3 মাসে এই কেন্দ্র থেকে 159.8 কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। ইউনিট প্রতি খরচ ছিল 14.02 টাকা, যেখানে 2012 সালে ভারতের পাবলিক সেক্টর বেহেন্থ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন থেকে 300 মেগাওয়াট বিদ্যুতের প্রতি ইউনিট কিনতে 3.24 টাকায় রাজি হয়েছিল বাংলাদেশ। আদানির সঙ্গে চুক্তির অধীনে বাংলাদেশ তুলনামূলক নিম্নমানের কয়লার জন্য তার অন্যান্য কয়লা ভিত্তিক বিদ্যুতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দাম দেবে। সেই কয়লা অস্ট্রেলিয়ার আদানি মালিকানাধীন খনি থেকে ভারতের একটি আদানি মালিকানাধীন বন্দরে সরবরাহ করা হবে, যেখান থেকে একটি গোড্ডা প্ল্যান্টে পাঠানো হবে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে আদানি পাওয়ার লিমিটেডের গোড্ডা প্ল্যান্টকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করার সময় যে কর অব্যাহতি দেওয়া হয়েছিল বাংলাদেশ সেই সুবিধা পাচ্ছে না। বাংলাদেশের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থার সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ আল জাজিরাকে বলেছিলেন যে এই চুক্তিতে শুধুমাত্র আদানিরই লাভ হবে। রহমতুল্লাহ বলেন, দুর্ভাগ্যবশত এটাকে ঘিরে ক্রমবর্ধমান অসন্তোষ সত্ত্বেও আমাদের সরকারের এই বিদ্যুৎ ক্রয় ব্যবস্থা সংশোধন করার বা এর থেকে বেরিয়ে আসার কোনো ইচ্ছা নেই। যদিও আদানি ও বাংলাদেশ সরকারের মধ্যকার এই চুক্তিটি প্রায় 6 বছর পুরনো, তারপরেও এ নিয়ে খুব একটা সমালোচনার ঝড় দেখা যায়নি, অন্তত রাজনৈতিকভাবে। এই চুক্তির বিস্তারিত কখনো প্রকাশই করা হয়নি। চুক্তিটি বাংলাদেশের একটি বিতর্কিত বিশেষ আইনের অধীনে করা হয়েছিল, যা সরকারকে অযাচিত পিপিএ বা বিদ্যুৎ ক্রয় চুক্তির সুযোগ দেয়। বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ বিদ্যুৎ চুক্তির পথে গিয়েছিল কারণ এতে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের বড় রাজনৈতিক প্রভাব ছিল। ব্রাসেলসের ব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণা ফেলো সাইমুম পারভেজ আল জাজিরাকে বলেন, আওয়ামী লীগের কাছে এটা অজানা ছিল না যে আদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এবং একটি ব্যবসায়িক চুক্তি শেষ পর্যন্ত মোদীর কাছ থেকে আওয়ামী লীগ সরকারের জন্য রাজনৈতিক সুবিধা নিয়ে আসবে। অত্যন্ত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে রাজনৈতিক বৈধতা নিশ্চিত করার জন্য প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের কাছ থেকে অনুগ্রহের প্রয়োজন ছিল আওয়ামী লীগের। আঞ্চলিক পরাশক্তি ভারতের কাছ থেকে তাদের সব ধরনের সমর্থনের দরকার ছিল।